আসসালামু আলাইকুম সবাই, যে যেখানে আছো ভালো আছো, আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি, ভিডিওটা একটু পুরোটা দেখবে। যারা ড্রয়িং করছো তাদের জন্য, যারা ড্রয়িংকে ভালোবাসো, বেসিক বুঝতে পারছো না যে আমার শুরুটা করব কিভাবে, আর শুরুটা যদি করে ফেলি তাহলে সুন্দর হয় না কেন, এরকম কিছু একটা থাকে যে ড্রয়িং করছি সুন্দর হচ্ছে না, ছবি নান্দনিক হচ্ছে না, আকর্ষণীয় হচ্ছে না, দেখতে ভালো লাগছে না, দৃষ্টি নান্দনিক হচ্ছে না, তাই না? এরকম একটা অনেক কোশ্চেন থাকে, বা অনেকে হচ্ছে গার্জেনরা আমাকে SMS করছে যে আমার বাচ্চা ড্রয়িং করছে কিন্তু ড্রয়িংয়ে তার মনোযোগ নেই। সে সকল গার্জিয়ানদের জন্য আমি বলছি, এবং তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, ড্রয়িং করতে করতে বোর ফিল করছো, তাদের জন্য বলছি, প্রথমত তোমার ড্রয়িং করতে হলে প্রথম থাকতে হবে তোমার একটা পেন্সিল থাকতে হবে, তোমার শার্পনার, ইরেজার, হ্যাঁ, সুন্দর একটা পেন্সিল বক্স, ড্রয়িং খাতা, খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে তোমার একটা অ্যারেঞ্জ বক্স থাকতে হবে, সেটাতে রাখতে হবে। দেন তোমার পড়ার টেবিল পড়ার টেবিলে তুমি সুন্দর করে ড্রয়িং শিখতে পারো, বা হচ্ছে যেখানে তোমার ভালো লাগে, কমফোর্ট ফিল করো, সেখানে তুমি ড্রয়িং করতে পারো। তো ড্রয়িং শুরু করার আগের মুহূর্ত পর্যন্ত তোমার চিন্তা করতে হবে যে আমি কী ড্রয়িং করছি, বা কী টাইপের ড্রয়িং করতে আমি পছন্দ করি, এটা তোমার আগে চিন্তা করে রাখতে হবে, মাথায় চিন্তা করতে হবে আমি কী ড্রয়িং করবো আজকে। তোমরা যারা ড্রয়িং করতে বসছো, তার তোমরা হচ্ছে খাতা ড্রয়িং খাতাতে ড্রয়িং করবে, কার্টিস পেপার বলো, অফসেট পেপার বলো, বা নিউজ প্রিন্ট বলো পেপার আছে, বা বাস পেপার বলা হয়, বা ব্রাউন পেপার বলা হয়, অনেক টাইপসের পেপার আছে, তোমরা সেটা হচ্ছে বাজারে কিনতে পারবে। তো এখন এই সেটা ড্রয়িংয়ের জন্য কোনটা তোমার জন্য হচ্ছে পারফেক্ট সেটা তুমি চুজ করবে। দেন তুমি ড্রয়িং খাতাতে তুমি ড্রয়িং করবে। ড্রয়িং খাতা হতে পারে কার্টিস পেপার, হতে পারে অফসেট পেপার, হতে পারে নিউজ প্রিন্ট বা ব্রাউন পেপার, এরকম হতে পারে, তাই না? তো তোমরা সেটা হচ্ছে কালেক্ট করবে যে কোন পেপারে ড্রয়িং করতে চাও, প্রথমত। দ্বিতীয়ত আমি একটু বলে নিই, আমরা যখন বাংলা হচ্ছে লেখা শিখি তখন কিন্তু কী করছি, আমরা যখন বাংলা লেখা শিখছি তখন কিন্তু লাইন টানার খাতায় শিখছি, তাই না? বাংলা খাতায়, যেটা আমরা বলে থাকি। তারপর ইংলিশ খাতা, ওটা কিন্তু আলাদা, তাই না? হচ্ছে কয়েকটা লাইন দিয়ে ইংলিশ খাতা, তারপর হচ্ছে ম্যাথের জন্য আলাদা একটা লাইন টানা, মানে বক্স আকারে লাইন টানা খাতা থাকে ওইটাতে, আবার ম্যাথের জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, বাংলার জন্য আলাদা। তো তোমরা ড্রয়িংয়ের জন্য অবশ্যই আলাদা খাতা রাখবে। ওই যে দেখবে যে বাসায় যে এক পাশে লেখা থাকে আর এক পাশে মানে সাদা পেপার থাকে, ওখানে ড্রয়িং করছো, লুজ পেপারে ড্রয়িং করছো, এগুলো করবে না। এগুলো করলে হবে কি, ড্রয়িংয়ের প্রতি ভালোবাসাটা কমে যাবে। ড্রয়িংকে ভালোবাসতে হবে, যখন তোমার ড্রয়িংয়ের প্রতি ভালোবাসাটা আসবে তখন তোমার ড্রয়িংটা সুন্দর হবে। তোমার ড্রয়িংয়ের জন্য কালার পেপার থাকতে হবে, সেখানে সুন্দর সুন্দর ক্রাফট করতে পারবে, সিজার থাকতে হবে, গ্লু থাকতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করে বসতে হয়, তাই না? তো সেখান থেকে আমি বলছি যে মানে যেন তেন পেপারে যখন যে হচ্ছে ড্রয়িং পেপার হচ্ছে সুন্দর না, বা ড্রয়িং খাতা নেই তোমাদের, এই একটাই মূল কারণ যে ড্রয়িংটা সুন্দর না হওয়ার, যে তোমরা ড্রয়িং খাতা হচ্ছে মেনটেন করবে, শুরু থেকেই করবে। প্রথম দিন প্রথম ক্লাসে যে ড্রয়িং খাতাটা নিয়ে যাবে, ওই খাতাটা হচ্ছে তুমি সারা জীবন রেখে দিবে, এক সময় হচ্ছে দেখতে পারবে যে তুমি শুরুটা কিভাবে করেছো, এটা একটা। আবার কিছু হচ্ছে স্টুডেন্ট আমার আছো যে মানে রাফ করার জন্য একটা হচ্ছে লুজ পেপারে ড্রয়িং করছো, বা বলছো যে আজকে ক্লাস এটা করে নিই, পরবর্তীতে আমি ভালোভাবে সাবমিট করব, ভালো করে সুন্দর করে বাসায় হচ্ছে ড্রয়িং করে আমি সাবমিট করব, এরকম হচ্ছে তোমরা বলে থাকো। তো সেই ক্ষেত্রে আমি তোমরা ড্রয়িং শেখো কোথাও, অবশ্যই তোমাদের কাছে দুটো ড্রয়িং খাতা রাখবে, একটা হোমওয়ার্ক, একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, আর যেন তেন পেপারে করা যাবে না। আর এবার আসছি দ্বিতীয় টিপসে, তোমাদের দ্বিতীয় টিপসটা বলে দিই, পেন্সিল অবশ্যই তোমরা শুরু যারা করছো, যে কোনো ব্র্যান্ডের পেন্সিল তোমরা ব্যবহার করতে পারো, একটু ভালো মানের পেন্সিল ব্যবহার করবে। পেন্সিলটা প্রথমে HB, পেন্সিলের বডিতে লেখা থাকবে HB আর 2B, এটা হচ্ছে ড্রয়িংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, HB আর 2B।
দেন যখন তোমরা ড্রয়িংটা সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে দেন তোমাদের যখন পেন্সিল স্কেচ করবে পেন্সিল স্কেচ যখন তোমরা করবে তখন তোমরা 2B 4B 6B 8B এরকম আরো আস্তে আস্তে আর কি হচ্ছে বাড়বে তো ওই ক্ষেত্রে তোমরা শুরু যখন করবে পেন্সিল আর 2B পেন্সিল ইউজ করবে আর পেন্সিল স্কেচ যখন করবে পেন্সিল স্কেচ যখন করবে 6B 8B এরকম করে আস্তে আস্তে নাম্বারগুলো বাড়বে শুরুতেই হচ্ছে তোমরা হচ্ছে 8B বা 6B ব্যবহার করবে না এটা ক্লাস করতে করতেই বুঝে যাবে যে তোমার কখন করতে হবে আর কখন করতে হবে না ওটা টিচার আমি তোমাকে বলে দিতে পারবো তো আজকের মতো এতটুকুই ভিডিও তোমাদের জন্য তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইকটা দিবে আর কমেন্ট করো তোমাদের জন্য এই গ্রুপটা করা হয়েছে তোমরা সুন্দর সুন্দর ছবি ড্রয়িং করবে কালার করে তোমাদের ইচ্ছে মতো ড্রয়িং করে কালার করে তোমরা এখানে তোমাদের পরিচিতি দিয়ে ছবি সাবমিট করতে পারবে এটা একটা কোনো অনেক বড় একটা সুযোগ তোমাদের জন্য যারা ড্রয়িং আমার সঙ্গে করছো আবার যারা ড্রয়িং করছো না তাদের জন্য এই সুযোগটা এটা সবার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে দেন তোমাদের যখন ছবির মান ভালো হবে তোমাদেরকে নিয়ে একটা এক্সিবিশন করব এক্সিবিশনটা হচ্ছে এক্সিবিশনটা হবে ছবি তোমরা আঁকছো পাঁচটা ছবি নিয়ে কালেক্ট করে দেন তোমাদের একটা হচ্ছে প্রদর্শনী যেটা অনলাইন প্রদর্শনী হবে এটা সবাই দেখতে পারবে দেশ বিদেশে সবাই দেখতে পারবে এই গ্রুপ থেকে অবশ্যই দেখতে পারবে আর তোমরা বাসায় সুন্দর সুন্দর ড্রয়িং করবে শেয়ার করবে আমাদের সঙ্গে আমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবো কার কেমন ড্রয়িং হয়েছে এটা লজ্জার কোনো বিষয় না শুরুটা তোমরা করছো আমরা দেখছি আর এখানে যারা বড়রা আছো যারা ড্রয়িং করতে চাও বা চাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটু বলছি তোমরাও হচ্ছে ছবি এখানে সাবমিট করতে পারবে বা কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাকে নক করবে মেসেঞ্জারে আমি আনসার দিয়ে দিব তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম